আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসে আমি অনেকটা ভালো আছি। আর দেখো আজকে চলে এসেছি রান্না করতে, তো আজকে এখানেই রান্না করতে হচ্ছে, গ্যাসে গ্যাসটা শেষ হয়ে, তো রান্না করতে করতেই গ্যাসটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম জনতাতেই বসিয়ে দিই। আর গ্যাস আজকে শেষ হয়েছে, আজকে দিয়ে যাবে না, দিয়ে যেতে যেতে কাল হয়ে যাবে, কাল সকালে বলেছে দিয়ে যাবে, তো ততক্ষণ তো রান্না হয়নি, রান্না করতে হবে, তাই ভাবলাম জনতাটাতে বসিয়ে দিই। এদিকে দেখো রান্না বলতে একটু তরকারি করবো, তো আজকে এইগুলো এনেছে আমার মেয়ে খাবে, তো এইসবগুলো খেতে ভালোবাসে, ওর জন্যই আনা হয়েছে, ও নিজেই গিয়ে নিয়ে এসছে, সেগুলো নিয়ে এসছে, এগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে তারপর রান্না করবো। আজকে দেখো আমি কড়াই তেলে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা যতক্ষণ ভাজা হোক খেতে হতে মোটামুটি ছাড়ানো হয়ে যাবে আশা করছি, দেখা যাক, আগে একটু দেরি হচ্ছে ছাড়াতে। বন্ধুরা দেখো এগুলো আমি অবশ্য মানে খুব একটা পছন্দ করি না, খাই না, আমার মেয়ে খায়, ও বলে খুব ভালো খেতে, তো তোমরাও কোনোদিন যদি এরকম এইগুলো নিয়ে এসে পাগুলো নিয়ে এসে রান্না করে দেখবে, খেতে মোটামুটি টেস্ট হয়, যেরকম মাংস রান্না করে ওইভাবেই রান্না করে খাবে, খেতে ভালোই হয়, তো আমি কোনোদিন খাইনি, ওরা তো আর মিথ্যে কথা বলি না, তো ওরা খেয়েছে বলেছে ভালো হয়েছে। তো দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি, এগুলো প্রথমে একটু ছাড়িয়ে নিতে হয়, একটু ছাড়াতে একটু সময় লাগে, তারপর ছাড়িয়ে এটাকে আমি একটু কেটে নেবো, মানে একটু ছোটো টুকরো করে নেবো, শুধু লম্বা থেকে মানে এরকমভাবে আমি একটা থালি করে নেবো। ওর অনেকে নাও কাটে, অনেকে কেটেও রান্না করে না, তো আমি এটা অনেকে দেখেছি, খেতেও আমি দেখেছি, যে শুধু আমাদের ঘরে খায় এমন নয়, এটা অনেকেই খায়, মানে যাকে বলে মুরগির মাংসের মুরগির কোনোটাই খেলারই নয়, সবই খায়, অনেকে খায় আবার অনেকে খায় না, যারা যেটা পছন্দ করে। দেখো একটা আমি ছাড়িয়ে নিয়েছি, আমি এতেই রেখে দিয়েছি, আর এর মধ্যে দেখো একটু গলা আছে আর একটা মেটে মেটে আছে, তো আমি এর মধ্যেই ছাড়িয়ে এখন আপাতত রাখি। বন্ধুরা দেখো আমার আলুটা না মোটামুটি ভাজা হয়ে গেছে, কিন্তু আমার এখন এইদিকে হয় না, আমি একটু কড়াটা এখন নাড়িয়ে রেখে দেবো, তো জানো তো ওটা নেবাবো না, নেবালে আবার জ্বালাতে অসুবিধা হয় বলবো, আমি এটা আগে হাতটা ফাঁকা করে আমি এটা নাড়িয়ে নিই। চলো আলুগুলো পুড়ে যাচ্ছে, আলুগুলো আগে তুলে নিয়ে একটু হাতটা ধুয়ে নিলাম, কড়াটা একটু নাড়িয়েই রাখি, যতক্ষণ এগুলো একটু ছাড়িয়ে নিই তাড়াতাড়ি, তো চেষ্টা তো করছি তাড়াতাড়ি ছাড়ানো, তোমরা অনেকে যে কারা কারা এইসব খেয়েছো আমাকে অবশ্যই বলবে, হ্যাঁ আর কেমন খেতে হয়েছে সেটাও বলবে।
দেখো এক একটা তাড়াতাড়ি একটু ছেড়ে যাচ্ছে, আর এক একটা একটু সময় লাগছে, একটু সময় তো লাগে। দেখো ওটা আমি ছাড়িয়ে নিয়েছি, দেখো আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এবারে আমি এগুলো কেটে বাদ দিয়ে দেবো একটু করে। আমি দু ভাগ করে নিচ্ছি, যেগুলো যাবে কাটা সেগুলোই কাটবো, কেন আমার বটিতে ধান নেই। তো বন্ধুরা দেখো আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো একটু কিছুটা গলা ছিল আর একটা মেটে ছিল তোমাকে দেখালাম, তো সেটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি কড়াও বসে দিয়েছি, আর এটা কটাকা দামটা শুনতে অবাক হয়ে যাবে সবাই, তো এটা 20 টাকা, তোমার তো 20 টাকা। দেখো এই বাটিটার এক বাটি হয়েছে, বাটিটার সাইজ দেখতে হয়েছে খুব ছোটো না খুব বড়ও না, মোটামুটি মিডিয়াম সাইজের বাটি, তো বাটির এক বাটি হয়েছে। তো চলো কড়া ওদিকে আমি বসিয়ে দিয়েছি, তো মোটামুটি গরম হয়েছে কিনা বুঝতে পারছি না, তো চলো পেঁয়াজটা দিয়েই দিই। তেল গরম হয়ে গেছিল, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো দিয়ে আর মশলা দিয়ে একটু কষে নেবো। ভালো করেই আমি পরিষ্কার করেছি, তো আজকে কিছু চোখে দেখতে পেলে না পরিষ্কার করে থাকা যায় না খাওয়ার জিনিস। চলো এগুলো দিয়ে দিই, পেঁয়াজ আমার ভাজা হয়েও গেছে। চলো ফ্যাটা করে মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কাঁচা লঙ্কা মানে মশলা ফুটেছি, সেটাতে কাঁচা লঙ্কা বাটনা বেটে দিয়েছি একসাথে, আদা রসুন একসাথে, একটুখানি
লঙ্কা গুঁড়ো ছিল সেটুকু অনুযায়ী দেবো, সেই সেটা বাটনামার বাটা আছে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবটা দিলাম না, সবটা দিলে যদি বেশি নেবে একটু দিতে দেবেন। সুগন্ধুরা দেখো মোটামুটি আমার কষা হয়ে গেছে, আবি দিয়ে আমি কষা নিয়ে চলতাম একটু মেরে নিয়ে তারপর জল ঢেলে দেবো। আর আমরা ভাবলাম তোমাদের সাথে আজকে রান্নার ভিডিওটাই শেয়ার করি, কারণ অনেকদিন তোমাদের সাথে এইরকম একটা ভিডিও শেয়ার করা হয়নি, তো চলো রান্নার ভিডিওটা তোমাদের সাথে আগে আমি শেয়ার করে দিলাম। এটা জল ঢেলে এখন আমি একটু ভেতরে দেবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো। গ্যাসে যদি বসাতাম একটু কম জল দিতাম, কেন আস্তে করে দিয়ে সিদ্ধ হতে দিতাম। আর এটা মানে আর আমি যে পোলতেগুলো করেছিলাম সেটা একটু বড় করেছিলাম, কেন পোলতেগুলো তাড়াতাড়ি পুড়ে যায়, তো তার জন্য একটু জোরে মানে আস্তে করে দিয়েছি, তা সত্ত্বেও একটু জোরে আছে, তো আমি একটু বেশি করি ওই জন্য জল দিয়ে দেবো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি আবার চলে এলাম, দেখো এটা হয়েছে নাকি দেখতে। তরকারি আমার মোটামুটি হয়ে গেছে, একটু বেশি ঝোল করবো না, আর একটুখানি গরম মশলা আছে এটা দিয়ে দেবো। আছে আজকে আমাদের দুপুরের মেনু, তো এই তরকারিটা আর ভাত, ভাত আমার আগেই হয়ে গেছিলো। তো চলো আজকে তো তোমাদের সাথে আমি রান্না শেয়ার করলাম, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।